আগরতলা দূতাবাসে হামলার ঘটনায় ভারতীয় হাই কমিশনারকে তলব মিশন থেকে ভিসা ও কনসুলার সেবা বন্ধের সিদ্ধান্ত দূতাবাসে হামলার ঘটনায় তিন পুলিশ বরখাস্ত পায়ে পালিয়ে ঝগড়া বাঁধানোর পরামর্শ রাজধানী সহ সারাদেশে বিক্ষোভ ডক্টর ইউনুসের সঙ্গে বৈশম বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে একজন ছাড় না দেওয়ার দাবি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ড আমরা লড়াই করব সেবা খাতে দড়িতে শেষে পাসপোর্ট বেশি ঘোষ লাগে বিচার পেতে প্রতিবেদন টিআইপির ভুক্তভোগী একাত্তর শতাংশ পরিবার সংবাদ সাথে আছি আমি জুই। এবারে বিস্তারিত ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলার ঘটনায় দেশটির হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় সাক্ষাৎ শেষে হাই কমিশনার প্রণয় ফার্মা বলেন একটি বিষয়কে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই শান্তি নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলেও জানান তিনি এদিকে নিরাপত্তার কারণে আগরতলা মিশনে ভিসা ও কনসোলার সেবা বন্ধের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জান্নাতুল মোহনার রিপোর্ট আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে জরুরি তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লার দপ্তরে তাকে তলব করা হয় মন্ত্রণালয় ত্যাগের সময় ভারতীয় বিবৃতি সন্তোষজনক হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দুদেশের সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশের আন্তরিকতার ঘাটতি নেই বাংলাদেশ কোন পদক্ষেপ নিলে সেটি দৃশ্যমান হবে বলেও জানান তিনি বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার জানান ভারত বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই রিসাস হ্যাজ such wide ranging relationship multifaceted relationship and as I have said you cannot reduce it to one issue or one agenda as we are we are working across so many issues and uh, we really want to build a, a positive stable constructive relationship moving forward there are so many things we are doing

maintained a lot of a uh, uh, positive momentum in the relationship. We are willing to engage with the uh, uh, interim government of Bangladesh and uh, we remain uh, interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. এছাড়া ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেও জানান ভারতীয় এ কূটনীতিক জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা ভারতীয় মিডিয়া বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালিয়ে দেশটির জনগণকে খ্যাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রেস সচিব বলেন ভারতীয় মিডিয়া ভুল তথ্য ছড়াচ্ছে তারা যাচাই না করে সংবাদ প্রচার করছে যার প্রেক্ষিতে ভারতীয় জনগোষ্ঠী খেপে যাচ্ছে সবকিছু জেরে শুনেও শোনার ভান করছে ভারত সরকার যা বাংলাদেশকে কাজ করায় দাঁড় করানোর চেষ্টা সামিল অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে তো সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো দেখো কি হচ্ছে আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি তো আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে চুলও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আহ্বায়ক আব্দুল্লাহ আব্দুল্লা প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি দেশের সার্বিক পরিস্থিতি জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বসেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে হাস্তাত আব্দুল্লাহ বলেন আওয়ামী লীগের হাতেই ইতিহাসের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সংখ্যালঘুরা এ সময় সার্বভৌমত্বের প্রশ্নে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে লড়াই করবে বলে জানান তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় হওয়া সব গোপন চুক্তি প্রকাশেরও দাবি করেন হাসনাত আবদুল্লাহ এদিকে জাতীয় ঐক্যের জন্য কাল প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন ড ইউনুস বৃহস্পতিবার বসবেন ধর্মীয় দলগুলোর সঙ্গে সার্বভৌমত্বের প্রশ্নে অখণ্ডতার প্রশ্নে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং তার প্রশ্নে আমরা লড়াই করব জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না সহকারী ও ঘটনায় আটক হয়েছে আগরতলায় সাতজন বরখাস্ত হন তিন পুলিশ সদস্য এ পরিস্থিতিতেই বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিল আগরতলা হোটেল অ্যাসোসিয়েশন এমন বিতর্কিত কর্মকাণ্ডের মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন ভারতকে ছাড়া টিকতে পারবে না বাংলাদেশ লুৎফুর কবিরের রিপোর্ট বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী নির্যাতনের শিকার হচ্ছে এমন গুজবে কান দিয়ে সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে বর্বর হামলা চালায় উগ্রপন্থীরা পতাকা অবমাননা প্রধান ফটোকে ভাংচুর এবং পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকায় বইছে সমালোচনা তাৎক্ষণিক ক্ষোভ জানিয়ে একে উনিশশো সালের স্পষ্ট ভিয়েনা কনভেনশন লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দেয় ঢাকা এ ঘটনায় চাপে মোদী সরকার ফলে হামলায় জড়িত সন্দেহে মঙ্গলবার কয়েকজনকে আটকের কথা জানিয়েছে আগরতলা প্রশাসন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার জানান বরখাস্ত করা হয়েছে তিনজন সাব ইন্সপেক্টরকেও আরও একজনের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা এসপি আরও বলেন ঘটনার তদন্ত চলছে ও আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এর বাংলাদেশকে তাচ্ছিল্য করে মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে বলে তার অভিযোগ বলেন ভারতের সমর্থন ছাড়া টিকতে পারবে না বাংলাদেশ বাংলাদেশি এ যখন পরিস্থিতি তখন ত্রিপুরায় বাংলাদেশের পর্যটক বয়কটের ডাক দিল দ্য অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকের জন্য থাকবে না কোনো হোটেল এবং দেয়া হবে না খাবারও সব হোটেলে নোটিশ টাঙিয়ে দিতে বলা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ বিরোধী এ বিতর্কিত পদক্ষেপে দুদেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি ভারত গায়ে পড়ে ঝগড়া করতে চাইলে দেশের আঠারো কোটি মানুষ চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিলেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ও চাঁদপুর নৌবন্দর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি এ সময় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টিতে ভারতীয় মিডিয়া ও রাজনীতিবিদদের দায়ী করে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছেদ পড়লে ভারতের চরম মূল্য দিতে হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা সহকর্মীদের তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নদীবন্দরের নির্মাণাধীন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে যান উপদেষ্টা জেনারেল পরিবহন এম অবসরপ্রাপ্তাখ হোসেন এ সময় সাংবাদিকদের সঙ্গে ভারতের সাথে দেশের চলমান ইস্যু নিয়ে কথা বলেন তিনি বলেন ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ সব সবসময় চুপ করে বসে থাকবে না তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সবসময় আর চুপ থাকবো না আমাদের মিডিয়াও চোখ থাকবে না এটা কি ভালো লক্ষণ ভালো লক্ষণ প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত এ সময় ভারতীয় কিছু মিডিয়া ও রাজনীতিবিদ এ অস্থিরতা সৃষ্টির পেছনে দায়ী উল্লেখ করে তিনি বলেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হলে তার করামূল্য মূল্য গুনতে হবে ভারতকে এগুলো মিডিয়া আছে কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে তারা মনে করে এগুলো করে তারা ভোট পাবে হয়তো তাদের ব্যাপার আমি আশা করি এবং মনে করি যে ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে পরে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি গার্মেন্টস বন্ধে বড় ধরনের ষড়যন্ত্র হয়েছে দাবি করে বলেন এতে শ্রমিকরা জড়িত নয় বরং একটি বড় অপতৎপরতাই দায়ী এই গার্মেন্টস বন্ধ করার পিছনে বড় ধরনের ষড়যন্ত্র আছে হ্যাঁ এটা শুধু শ্রমিকের এটা শুধু শ্রমিককে দৌড় দিলে হবে না এইটা কি ধরনের ষড়যন্ত্র আছে সেটা তো আমরা মোটামুটি টের পাচ্ছি এর আগে সকালে চাঁদপুরের নির্মিতব্য আধুনিক নৌ পরিবহন পরিদর্শনে যান তিনি এ সময় পায়ে পড়ে বিরোধে জড়ালে দেশের মানুষ কোনোদিনও ভারতমুখী হবে না বলে মন্তব্য করেন তিনি আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ তবে এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশকে অস্থির করার চেষ্টা করলে ভারতও স্বস্তিতে থাকবে না বলে সতর্ক করেন তিনি যদি বাংলাদেশকে এইভাবে ধনস্থা করতে থাকে ওনার একদম আঠারো কোটি লোকের দেশ এটা অন্য ছোটখাটো দেশ আপনাদের আশেপাশে যা আছে তা নয় টুম্পা নিউজ টেস্ট দেশ টিভি সংখ্যালঘু নির্যাতনের জন্য জাতিসংঘ রক্ষা মিশন দরকার হলে সবার আগে ভারতের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণের সঙ্গে সম্পর্ক না গড়ে উল্টু পথে হারছে ভারত আর দেশটির গণমাধ্যম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সাইফুল রিপোর্টের প্রতিবেদন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা ও ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে এমন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা মিছিলে অংশ তারা বলেন পতিত আওয়ামী লীগের পতনের পর থেকে আবার তাদের পুতুল সরকার হিসেবে পুনর্বাসন করার ভারতীয় অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে দেশের জনগণ বাংলাদেশের সতেরো কোটি মানুষ এক এবং ঐক্যবদ্ধ তারা বাংলাদেশে মাটিতে আর সেই পতিত সৈরাচারকে বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় না এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ভারতে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন মোতায়েনের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় অভিযোগ করেন ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন নাইনটিন এর সুস্পষ্ট লঙ্ঘন তাদের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করো আপনারা শত শত মসজিদ ভেঙে মন্দির বানান গরুর মাংস খাওয়ার অপরাধে নিরাপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলেন আগে নিজের দেশ সামলান শান্তি শান্তিরক্ষী বাহিনী আপনার দেশ ইন্ডিয়াতে মোতায়েন করুন বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার পতনের পর ভালো প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জনগণকে সমর্থন করা উচিত হলেও ভারত উল্টো পথে হাঁটছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এরকম একটা পতনের পরে গুড নেবারের জন্য তাদের উচিত ছিল এই সরকার এবং বাংলাদেশের জনগণকে সমর্থন করা সমর্থন না করে ভারত উল্টা পথে হাঁটছে দুই দেশের সম্পর্কের জন্য জনগণের জনগণের সম্পর্ক খারাপ করার ব্যবস্থা করছে ভারত নিজে বাংলাদেশের কোনো ইস্যুতে ভারতের কথা বলার আগে নিজেদের অভ্যন্তরে নজর দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ টুকু যদি এনপি স্পেশাল সংখ্যাগরি লোকিস্টদের জন্য যদি আসতেই হয় তাহলে সর্বত ভারতে আসতে হবে বহির্বিশ্বে এগুলো প্রচার করার চেষ্টা করছে এবং বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করছে যেটা বাংলাদেশের মানুষ কোনোদিনও করবে না তবে ভারতের চিন্তা করা উচিত বাংলাদেশ সম্বন্ধে বলার সময় এই মিশনের কথা কিন্তু বলার সময় তাদের নিজেদের দেশে কি ঘটছে মাইনরিটির উপরে সেটার দিকে চিন্তা করা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব নাচে বিশেষ ব্যক্তির সাথে ভারতের সম্পর্ক চাওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বিস্ময়কর বলেও মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে এরকম ডিপ্লোম্যাসি কোনো হয় না সাইফুল রিপন দেশ টিভি ঢাকা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোন ষড়যন্ত্র চক্রান্ত বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কুদ্দুস মঙ্গলবার বিকেলে নাটোরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডের শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজনের স্মরণ সভা থেকে তিনি এ হুশিয়ারি দেন এ সময় তিনি বাংলাদেশ নিয়ে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান দুলারু বলেন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাস পাওয়ার মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে 1971 সালে স্বজনতার যুদ্ধ করে এদেশের 30 লক্ষ মা-বনের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এই আর স্বাধীনতা আমরা অর্জন করেছি কোনো সর্বযন্ত্র কোন চক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করতে আমরা দেব না ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এ সময় দেশটির বাংলাদেশ বিরোধী সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান নেতা কর্মীরা হাই কমিশনে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা সহকর্মীদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের সহকারী কমিশনে হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি মঙ্গলবার বিকেলে নগরীর মোহন পার্ক থেকে মিছিল শুরু হয় বিভিন্ন সড়ক ঘুরে মিলিত হয় সমাবেশে বিক্ষোভ মিছিল করে বিএনপি বিকেলে পৌরবাজারের সামনে থেকে শুরু হয়ে শহর ঘুরে মিছিলটি শেষ হয় পুরাতন বাস স্ট্যান্ডে হয় সংক্ষিপ্ত থেকে আমরা এই বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে সকলে আমাদের মধ্যে করা যাবে না দেশ থেকে আমরা বলতে চাই ভারত যদি ভুল করে তাহলে বলবে শেখ হাসিনার মতো তার মতো যেন কোন পরশ্র নেতি কোনদিন বাংলাদেশের মানুষ মেনে নেবে না খুলনায় বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন কেটি ঘোষ রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় শেষ হয় সমাবেশের মাধ্যমে বক্তারা ভারতের সাম্প্রতিক বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান বরিশালের সদর রোড সহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করে তারা মহানগর বিএনপিও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা সৃষ্টি করতেছে বাংলাদেশের জাতীয় পতাকা তারা অগ্নিসংযোগ করেছে তারা শাহরুখ নাম করে তারা প্রবেশ করে ভাঙচুর করেছে যেভাবে তারা হস্তক্ষেপ করছে তাদের পররাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে কথা বলছে এটা তো চরম অন্যায় তারা এটা বলতে পারে না বাংলাদেশ একটি স্বাধীন দেশ যশোরে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপন অপু নিউজ ডেস্ক দেশ টিভি সেবা খাতে দৌড়িতের শীর্ষে পাসপোর্ট অধিদপ্তর আর এরপরে আছে বিআরটি এমনটাই উঠে এসেছে টিআইবির গবেষণায় মঙ্গলবার টিআইবির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান গবেষণায় দেখা যায় পাসপোর্ট সেবা নিতে গিয়ে সর্বোচ্চ ছিয়াশি শতাংশ মানুষ দুর্নীতির শিকার ঘুষ ছাড়া সেবা না পাওয়া যথাসময় সেবা পেতে ঘুষ দিতে বাধ্য হন সাধারণ মানুষ দুর্নীতির অভিযোগের কোনো সুরাহা না হয় দুর্নীতি কমছে না বলে জানান ইফতেখারুজ্জামান আরো জানাচ্ছেন হাসান মাহমুদ সেবা খাতে দুর্নীতির দু সালের জাতীয় খানা জরিপের ফল প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সেবা নিতে গিয়ে নানাভাবে দুর্নীতির শিকার হয় সাধারণ মানুষ এখাতে সবচেয়ে বেশি ছিয়াশি শতাংশ দুর্নীতি হয় পাসপোর্ট সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে একই সাথে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা 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 রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা যে খাতগুলোর উপর আপনার লক্ষ্য করেন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারিক সেবা তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি টাকার অঙ্কে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় বিচারিক সেবা পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ভূমি সেবাতে ব্যাপক ঘুষের লেনদেন হয় বলে উঠে আসে টিআইবির গবেষণায় সত্তর দশমিক দুই শতাংশ উত্তরদাতা কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছে। যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের সাতাত্তর দশমিক দুই শতাংশের মতে ঘোষণা দিলে সেবা ক্ষেত্রে সেবা পাওয়া যায় না কারী তারা ঘুষ বাধ্য হয়েছেন দুর্নীতির অভিযোগের কোনো সুরাহা না হওয়ায় দুর্নীতি কমছে না বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান যারা পদক্ষেপ নেয়ার কথা তারাই কিন্তু এই দুর্নীতির ফলে যে অর্থ অর্জিত হয় তারা লাভবান হন তার মাধ্যমে যে কারণে হয় না হাসান মাহমুদ দেশ ঢাকা বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে নতুন করে বিনিয়োগের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারা মঙ্গলবার শেভরনের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসোলোর নেতৃত্বে কোম্পানির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এ সময় সেভড়ন কর্মকর্তারা জানান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সরকারের সময় দুই বছর ধরে বন্ধ থাকা কোটি কোটি ডলারের বকেয়া পরিশোধ শুরু করায় তারা সন্তুষ্ট ক্যাসেলো বলেন দেশের ক্রম অর্থনৈতিক কার্যক্রম এবং উন্নত ব্যবসায়িক পরিবেশের কারণে গ্যাসের চাহিদা বেড়েছে যা শেবরনকে উত্তর পূর্বাঞ্চলে নতুন ড্রেলিং কার্যক্রমে বিনিয়োগে অনুপ্রাণিত করেছে তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির মধ্য দিয়ে স্থানীয় কোম্পানিগুলোতে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করেছে এবং সরাসরি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করেন